সুপ্রভাত তোমাদের সবাইকে। আজকের ব্লগটা শুরু হবে বৃক্ষরোপণ দিয়ে, আর বৃক্ষরোপণটা করবে আমার মা। মাই করে থাকে এগুলো, যে কোনো গাছ মাই লাগায়, আমি মাঝে মধ্যে একটা দুটো লাগাই। তো মায়ের হাতে সমস্ত গাছই একদম লেগে যায়, বেঁচে যায়, তাই জন্য মাই লাগাই, আর মেনটেনও করে মা। তো এই যে দেখছো, মগের মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছে মা এই গোলাপের ডালগুলো। কালকে ওই রাহুল কাকুদের বাড়িতে গেছিলাম, যে কাকিমা কোথা থেকে একটা এনেছিল, একটা বড় গাছ, ওই গাছগুলো মা টুকরো টুকরো করেছিল ডালগুলো, তো সেখান থেকেই তিনটে এনেছে, আর কাকুদের জন্য 5-6টা রয়েছে। আমি কিন্তু এখনও ঘুমাচ্ছি, এই কদিন ধরে মর্নিং ওয়াকে যাওয়াই হচ্ছে না কুড়ে মোকড়ে। আর এখন বাবা তো মনে হয় মাঠে গেছে, আমি তো ঘুমাচ্ছি, আমি কি করে জানবো বাবা মাঠে গেছে না কোথায় গেছে। তো আন্দাজে বললাম বাবা প্রত্যেক দিন মাঠেই যায় এই টাইমটাতে, এখন যাচ্ছে এই পাটের সময়টাতে বিশেষ করে। আর মা তো মায়ের মতো এদিকে গাছ লাগাচ্ছে, কাজ বাজ ওইদিকে কতদূর হয়েছে জানি না। আর আমাদের এই যে রঙ্গন গাছটা দেখছো, অনেকটা লম্বা হয়ে গেছে, সে তো প্রথম প্রথম বাড়ছিল না, সেই বৈশাখী পিসিদের বাড়ি থেকে এনেছিলাম, এখন বেশ লম্বা হয়েছে, আর একটা ডালও বেরিয়েছে দেখো ওই পাশটাতে। আবার ফুল তো আর হয়নি, সেই হয়েছিল এই যে এখানে একটা লাগালো রঙ্গন গাছের পাশে, মানে রঙ্গন গাছ আর অ্যালোভেরা গাছের মাঝখানে লাগালো। আর এই যে তুলসী গাছের এখানে একটা লাগাবো, আর একটা কোথায় যেন লাগিয়েছে আমি এখনও দেখিনি। গাছগুলো বেশ ভালোই লেগে গেছে আমি বলতে পারছি, তার কারণ এই ব্লগটা আমি এডিট করছি তো 2-3 দিন পর, মা এটা শ্যুট করেছে মানে পরশু দিন হয়তো। তো গাছ লাগানো দেখতে আমার ভালো লাগে, কিন্তু আমি তখন ঘুমাচ্ছিলাম বলে আর দেখতে পেলাম না। যাই হোক, তো এই দেখো গাছ লাগানো হয়ে গেছে, মা একদম গাছের জল দিয়েও দিয়েছে। আর এই গাছ লাগানোর পরেই সেই মা মানে মাটির মধ্যে গাছটা দেখতে খুব ভালো লাগে বলো। আর এই যে আজকে চা চা কিন্তু চা দিয়ে হয়নি, আজকে কী দিয়ে হয়েছে বলো তো? তুলসী পাতা দিয়ে আর কি একটা আমি ভুলে গেছি, বেশ মা বলছিল যেন। তো বাবার ঠান্ডা ঠান্ডা লেগেছে, এই পাটটা ছাড়িয়েছে তো, সেই জন্য আজকে মা এই দিয়ে চা বানিয়েছিল, মনে হয় মধু টধু দিয়েছিল, আমার জানি না চায়ে মধু দেয় কিনা সেটাও জানি না। তো মায়ের সব কাজ হয়ে গেছে, এখন মা চলে এসেছে উপরে বাসন মাজতে, এই কী বলবেন বলছি, বাসন মাজতে নয় উপর দিতে এসেছে বাসন। তো তারপরে টিফিন বানাবে মা, দেখা যাক আজকে কী টিফিন বানাই। তো চলো দেখতে থাকো মায়ের কাজ বাজ। এই দেখো এখন ওই গ্যাসের যে ওই চাকতি টাকতিগুলো ওগুলো পড়িয়ে পড়িয়ে রাখলো, আমি কথা আটকে যাচ্ছে। আর এই যে সব বাসন উপুর দেওয়া হয়ে গেছে, জল ঝরে যাবে। আর আমি কিন্তু ইতিমধ্যে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়ে মা আমাকে ডেকেছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। দীপিকাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 10:30, আর সকালের কাজ যা যথারীতি যা হয় সমস্ত কমপ্লিট করে ফেলেছি, টিফিন করলাম, তো এই মাত্র খেয়ে উঠলাম, এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই, আমার বন্ধুদের সঙ্গে দেখা করে নিই। তো তোমাদের সঙ্গে দেখা যতক্ষণ না করতে পারি ভালো লাগে না, কিন্তু সকাল থেকে এত কাজে ব্যস্ত থাকি, এত কাজে ব্যস্ত থাকি, মানে ক্যামেরা অন করারই সময় থাকে না বা মনে থাকে না, অনেক সময় ভুলেও যায়। তো এখন একটু ফাঁকা টাইম পেলাম, তাই শুরু করলাম ব্লগটা। এবার একটু রেস্ট নেব, তারপরে রান্নাবান্না কী করা যায় দেখতে হবে। মাথা যন্ত্রণা হচ্ছে? দীপিকা বলছে মাথা ঘুরছে, কি কারণে তো জানে না, মাথা তো ঘুরবে। দুধ খাবি না রাত্রে? কালকে খেয়েছিলি? দেখো ফ্রেন্ডস, আজকে লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, ডাল, ছোলার ডাল, এটা ওই পেঁপে আর আলু দিয়েছে, আর পটল ভাজা, আলুটা কি জানো আলু সিদ্ধ। হ্যাঁ, আর এই যে দইটা খুব সুন্দর বসেছে দেখো, কি সুন্দর কেটে আসলো না, মা অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়েছিল। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসলাম। সারাদিনের কাজ ব্যস্ততা আর মন মেজাজও সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই। এই পুরনো ভিডিও দেখছিলাম, ঠাকুমা ছিল আমাদের, ঠাকুমা তো দেহ রেখেছেন, তোমাদের কাছে মনে হয় বলা হয়নি, আর আমি ভিডিও ঠিক মতো করতেও পারিনি। ওই 2-1টা ক্লিপ তোলা আছে, সেই ক্লিপগুলো শেয়ার করে তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই। দেহ রেখেছেন, আজকে 5 দিন হয়ে গেল, সেই জন্যে ভিডিও আমি ছাড়তে পারিনি। 2টো ভিডিও করা আছে ঠাকুমার সঙ্গে, কাকিমা মেজু কাকিমাদের বাড়িতে যখন ছিল তখন 2 দিন একটু বেশ নাড়াঘাটা করতে পেরেছিলাম, চান টান করানো, খাওয়ানো। গুরুদেবের কাছে এই প্রার্থনা করব যে
ওনার আত্মার সদ্গতি করুক, ওনাকে শান্তিতে রাখুন। এছাড়া আমার তো কিছুই করার নেই, তোমাদের জানানোও দরকার যেহেতু ডেইলি লাইফস্টাইল আমরা শেয়ার করি আমি আমার মেয়ে, সেই জন্য তোমরা আমাদের পরিবারের সদস্য। আর আমি যে কপালে পড়েছি এটা কিন্তু সিঁদুর নয়, গুরুদেবের পদধূলি রুলি, ওই উত্তরপ্রদেশের গুরু পূর্ণিমায় সে ওনাকে চরণে দিয়ে তুলে নেওয়া হয়, সেটাই আমি কপালে বা সিঁথিতে পড়ি। তো গ্রাম এলাকা নানান জনার নানান কথা, সেই জন্যে আমি এটা না পড়লেও আমার ভালো লাগে না। গুরুদেবের আশীর্বাদ মনে হয় যেন সবসময় আমাদের সঙ্গে, না রাখলে আমার মনটাই শান্তি লাগে না। তো সিঁথিতে আমি পড়িনি, তাও পড়ি মাঝে সাঝে একটু আধটু। আর কপালে আমি না পড়লে আমার কে কী বললো সত্যি কথা আমি মানে সেটা অতটা আমার মনে হয় না যে কে কী বলবে কে কী ভাববে। এমনিতে কথাতেই আছে, দুনিয়া কা সবসে বড়া রোগ ক্যা কহেঙ্গে লোক। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর কবে ব্লগ আসবে আমি সেটাও ঠিক বলতে পারছি না, এখন সামনে ঠাকুমার কাজ, কাজটা সুস্থভাবে হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে, তার মধ্যে যদি কিছু শেয়ার করতে পারি আসতে পারি সামনে তাহলে অবশ্যই আসব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।